বিশেষ প্রতিবেদন। ইউক্রেন যুদ্ধের কারণে ইরানের পরমাণু অস্ত্র হাতে পাওয়ার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে, যেহেতু যুক্তরাষ্ট্র, ইউরোপ ও তাদের মিত্ররা এখন ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার বিরুদ্ধে চরম ব্যস্ত। আর সেই সুযোগেই ইরান এখন চাইলেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে। তাছাড়া বর্তমান বিশ্বে যুক্তরাষ্ট্রের এক নম্বর শত্রু হচ্ছে রাশিয়া ও ইরান, ফলে যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করার জন্য ইরান ও রাশিয়া সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে আরও ঘনিষ্ঠ হচ্ছে। যেহেতু দুই দেশের শত্রুই এক ও অভিন্ন, তাই রাশিয়া বিভিন্ন ধরনের ভয়ঙ্কর অস্ত্র ও সামরিক প্রযুক্তি দিয়ে ইরানকে আরও শক্তিশালী করতে পারে। আর যদি ইরান এই সুযোগে রাশিয়ার কাছ থেকে পরমাণু অস্ত্র তৈরির প্রযুক্তি অথবা পরমাণু অস্ত্রই হাতিয়ে নেয়, তাতেও অবাক হওয়ার কিছু নেই। কারণ রাশিয়া চাইলে নিজেদের স্বার্থের কারণে ইরানের কাছে কিছু পরমাণু অস্ত্র রেখে দিতে পারে। যেহেতু যুক্তরাষ্ট্রের সাথে রয়েছে ব্রিটেন ও ফ্রান্সের মতো পরমাণু অস্ত্রধারী দেশগুলো, তাই ইরান যদি পরমাণু অস্ত্রের অধিকারী হয় তাহলে সেটা রাশিয়ার জন্যই ভালো। কারণ রাশিয়ার পক্ষে যদি আরও একটি পরমাণু অস্ত্রধারী দেশ যুক্ত হয় তাহলে তাদের শক্তি আরও বৃদ্ধি পাবে। তাই রাশিয়া নিজেদের তৈরি পরমাণু অস্ত্র ইরানকে দিয়েও দিতে পারে। তাছাড়া মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে তাড়াতে চাইছে ইরান ও রাশিয়া উভয় দেশ। আর মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে তাড়াতে হলে অবশ্যই ইরানকে আরও শক্তিশালী হতে হবে। তাই ইরানকে আরও শক্তিশালী করার কাজটাই করতে পারে রাশিয়া। তাই এখন ইরানকে সামরিকভাবে আরও শক্তিশালী করে গড়ে তোলা রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যেমন করে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রের অধিকার করেছিল চীন, যুক্তরাষ্ট্র যখন চীনকে চাপে রাখতে বা দুর্বল করতে কোরিয়াকে ভেঙে দুই ভাগে বিভক্ত করে দক্ষিণ কোরিয়া ও জাপানে নিজেদের সামরিক ঘাঁটি গড়ে তুলে, ঠিক তখন চীনও পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রের চিরশত্রু উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রের প্রযুক্তি ও সহযোগিতা দিয়ে পরমাণু অস্ত্রের অধিকারী করেছিল। এখন চীন উত্তর কোরিয়াকে দিয়ে একের পর এক মিসাইল পরীক্ষার মাধ্যমে পাল্টা যুক্তরাষ্ট্রকেই চাপে ফেলে রেখেছে। অন্যদিকে পরমাণু অস্ত্রের কারণে উত্তর কোরিয়া নিজেদেরকে রক্ষা করতে পারছে এবং যুক্তরাষ্ট্রকেও ভয়ে রাখতে পেরেছে। ইরানকে দিয়ে ঠিক তেমনটাই করতে পারে রাশিয়া। তাছাড়া ইরানের কাছে পরমাণু অস্ত্র থাকলে মধ্যপ্রাচ্যের দেশগুলো রাশিয়ার প্রতি অনুগত হবে, কারণ ইরানের হুমকি থেকে বাঁচতেই তারা রাশিয়াকে খুশি করার চেষ্টা করবে। এই সুযোগে রাশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মাধ্যমে বিশ্বে তেলের বাজার সহজেই নিয়ন্ত্রণ করতে পারবে। অন্যদিকে ইরানের ভয়ে নির্ঘুম রাত দিন অতিবাহিত করছে ইসরায়েল, আর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করাটা পশ্চিমাদের অঘোষিত কর্তব্য। কারণ এই ইসরায়েল হচ্ছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের অঘোষিত সামরিক ঘাঁটি। এখান থেকেই যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা মধ্যপ্রাচ্যে তাদের কূটকৌশল বাস্তবায়ন করে থাকে, আর ইসরায়েলের এই নিরাপত্তাকে কাজে লাগিয়ে পশ্চিমাদের ব্ল্যাকমেইল করতে পারবে রাশিয়া। এভাবে চলতে থাকলে ইরান ও রাশিয়ার মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠবে, যা ইসরায়েলের জন্য চরম বিপদ ডেকে আনবে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকার কারণেই বেশি সুবিধা পাবে রাশিয়া, কারণ মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ব্যাপক হামলা বাড়িয়ে দেবে ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনী। ফলে যুক্তরাষ্ট্র তখন মধ্যপ্রাচ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, আর এই কাজটি পরমাণু অস্ত্র ছাড়াও অত্যাধুনিক ট্যাঙ্ক, যুদ্ধবিমান ও মিসাইল ইরানের হাতে তুলে দিয়ে খুব সহজেই করতে পারে রাশিয়া। আর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রকে ব্যস্ত করে তুলতে পারলে ইউক্রেনে খুব সহজেই সফল হবে রাশিয়া। বর্তমানে মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতিতে ইরান খুবই গুরুত্বপূর্ণ। এদিকে বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয়েছে রাশিয়া নাকি ইরান থেকে অস্ত্র নিয়েছে ইউক্রেনে যুদ্ধ করার জন্য। এটা যদি সত্যি হয় তাহলে বুঝতেই পারছেন এই ইউক্রেন যুদ্ধ কোন দিকে মোড় নিচ্ছে। প্রতিদিনই ইরানের সাথে ইসরায়েল ও আমেরিকার যুদ্ধ অবস্থা বিরাজ করে। এছাড়া মধ্যপ্রাচ্য জুড়ে ইরান সমর্থিত মিলিশিয়ারা ইসরায়েল, আমেরিকা এবং তার মিত্রদের বিরুদ্ধে ইরানের প্রক্সি যুদ্ধ বা পরোক্ষ যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সিরিয়া, ইরাক, লিবিয়া এবং ইয়েমেনে এসব যুদ্ধ চালিয়ে যাচ্ছে তারা। অন্যদিকে লেবাননের হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের হামাসকে সরাসরি অস্ত্র এবং ট্রেনিং দেওয়ার মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান। এসব কারণেই মূলত আমেরিকার প্রধান শত্রুতে পরিণত হয়েছে ইরান।
তাই ইরানকে শায়েস্তা করার জন্য যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অসংখ্য সামরিক ঘাঁটি তৈরি করে ইরানকে ঘিরে রেখেছেন। ভুলক্রমে যুদ্ধ বাঁধলেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে ইরানের উপর একযোগে হামলা করবে যুক্তরাষ্ট্র। কিন্তু মধ্যপ্রাচ্য জুড়ে ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনী বৃদ্ধি পাওয়ার কারণে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রকে এসব ঘাঁটির নিরাপত্তা নিশ্চিত করতে অনেক বেগ পেতে হচ্ছে। এদিকে বিভিন্ন কারণে ইরান এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে, কারণ বর্তমান বিশ্বে যুক্তরাষ্ট্রই হচ্ছে ইরান এবং রাশিয়ার অভিন্ন শত্রু। তাই এই মুহূর্তে ইরানকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের হাত থেকে বাঁচানোর জন্য রাজনৈতিকভাবে অনেক সাপোর্ট দিয়ে যাচ্ছে রাশিয়া। ইরানের পাশে রাশিয়া না দাঁড়ালে এতদিনে যুক্তরাষ্ট্র নাটকে ব্যবহার করে ইরানকে হয়তো সর্বশান্ত করে ফেলত। রাশিয়ার সাথে ইরানের সীমান্ত নেই, কিন্তু দুই দেশের এক এবং অভিন্ন স্বার্থ রয়েছে। এছাড়া ইরান এবং রাশিয়া কাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত। ইরানের যে কোনো বিপদে রাশিয়া সবসময় ইরানের পক্ষে রাজনৈতিক এবং কূটনৈতিক তৎপরতা চালায়। সিরিয়ার মাটিতে রাশিয়া এবং ইরান একত্রে মিলে সিরিয়ার বিদ্রোহী আইএস জঙ্গি এবং পশ্চিমা জোটের বিরুদ্ধে লড়াই করে জয় ছিনিয়ে নিয়েছেন। সিরিয়ার যুদ্ধে অনেক সময় রাশিয়া ইরানের বিমান ঘাঁটিও ব্যবহার করেছে। ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞার কারণে রাশিয়া ইরানকে সরাসরি অস্ত্র দিতে পারেনি ঠিকই, কিন্তু ইরানের পক্ষে সবসময় কূটনৈতিক সমর্থন অব্যাহত রেখেছে এবং গোপনে সামরিক প্রযুক্তি দিয়ে সহায়তা করেছে বলে ধারণা করা হয়। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের শত্রুতা চরম আকার ধারণ করেছে, ফলে রাশিয়া চাইলে ইরানকে বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্র দিতে পারবে এবং এতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আর বাধা দিতে পারবে না। রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু এবং সামরিক শক্তিকে দুর্বল করার জন্য রাশিয়ার উপর বিশ্বের সব থেকে বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা বিশ্ব। তাই রাশিয়া যদি রাগ করে ইরানকে পারমাণবিক অস্ত্র বা পরমাণু অস্ত্র তৈরির প্রযুক্তি দিয়ে দেয়, তাহলে পশ্চিমাদের কিছুই করার থাকবে না। পশ্চিমাদের অবরোধের কারণে রাশিয়া চাইছে মধ্যপ্রাচ্যে তার মিত্রদের শক্তি বৃদ্ধি করতে। তাই রাশিয়া যদি ইরানকে বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্র দিয়ে দেয়, তাহলে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় নাই। এদিকে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নিরাপত্তা এবং তাদের সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য ইরানের সামরিক শক্তিকে দুর্বল করার টার্গেট নিয়ে যুক্তরাষ্ট্র পরমাণু ইস্যু সহ নানা কারণে ইরানের ওপর দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে। এর ফলে ইরানের অর্থনীতির কিছুটা ক্ষতি হলেও সবসময় ইরানের পাশে ছিল রাশিয়া। এখনও নিষেধাজ্ঞার হাত থেকে ইরানকে রক্ষা করার জন্য রাশিয়া আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে বর্তমান বিশ্বের সব থেকে নিষেধাজ্ঞা কবলিত দেশ হচ্ছে রাশিয়া। ফলে ইরান এবং রাশিয়া উভয় দেশই যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের নিষেধাজ্ঞায় জর্জরিত হয়ে পড়েছে। আর এই কারণেই ইরান এবং রাশিয়ার মধ্যে অত্যাধুনিক সমরাস্ত্র ও পারমাণবিক অস্ত্র আদান প্রদান হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। প্রিয় দর্শক, ইরানের হাতে পরমাণু অস্ত্র তুলে দেয়া অথবা পরমাণু গবেষণা ইস্যুতে রাশিয়ার সাহায্য করাটা কতটুকু যৌক্তিক হবে বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা আর কোন ধরনের ভিডিও দেখতে চান। আমরা আপনার পছন্দ মতো ভিডিও বানাতে চেষ্টা করব ইনশাল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ।